না দিদি। অশোক অফিসার, ওকে ছেড়ে দিন প্লিজ, ওকে ছেড়ে দিন। দাঁড়ান অফিসার, আমি সই করব। তোমার সব জারি জুড়ি এবার খতম। অনিল আত্মার শান্তি কামনায় আমি ও শ্রাদ্ধ শান্তির আয়োজন করেছি। আজ বাড়িতে অনিল কাজ তো, তাই তোমাকে তো এখন সেখানে থাকতেই হবে। প্রজো সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকাতেই হয়। আপনি যে ওই সাদা কাগজটাই সই করেছেন, সেটা দিয়েই এখন অভিরূপ মুখার্জি আপনার ফিউচার কন্ট্রোল করবেন, আর এখন আপনার জীবন অভিরূপ মুখার্জির হাতের মুঠোয়। যা হবে সব ওনার ইচ্ছেতেই হবে। অনির কাজ হচ্ছে মানে? ওরা কেউ মানতে চাইছে না, ওরা কেউ বিশ্বাস করতে চাইছে না যে আমার ছোট খোকা বেঁচে আছে। এই তো যাও মেজো বাবুর সাথে গিয়ে থানটা পড়ে এসো, এটা পড়লেই দেখবে সমস্ত কিছু একেবারে পরিষ্কার হয়ে গেছে তোমার, যে তুমি বিধবা। হাতে হাত করা পড়ে এসেছে, কিন্তু বাড়ির শান্ত পরিবেশটা একেবারে তছনছ করে ছেড়ে দিল। বাড়িটা শান্ত শোকে মেজুমা, অবশ্য আপনারা খুব ভালো ব্যবস্থা করেছেন স্বাভাবিক রাখার সবকিছুর, কিন্তু সেটা করতে গিয়ে কত বড় যে সর্বনাশ হচ্ছে তার কোনো আন্দাজও কারণ নেই এখানে। কার কার সর্বনাশ করা হয়েছে, কিসের সর্বনাশ করা হয়েছে ছোট? আমার সর্বনাশ করেছিস তোরা। দুর্গা দুর্গা, ওরা আমার উপর মানসিক অত্যাচার করেছে ওরা। ওরা জোর করে আমাকে আড়াবাড়ি করো না। দাঁড়াও দাঁড়াও মা, এরকম ভাবে কোনোদিনও নিজের কথা বলেনি। মা মা কি হয়েছে আমাকে বলো, কারা কে কে তোমার ওপর মানসিক অত্যাচার করেছে আমাকে বলো মা। মা এভাবে চুপ করে থেকো না, দেখো চোখের জলে কিচ্ছু সলভ হবে না, আমার দিকে তাকাও, তাকিয়ে বলো যা বলতে চাও প্লিজ। দাদার মনের ভেতরে অনির জন্য এখন এত বড় একটা শোক, তারপরে যদি রাখির মাথায় সমস্ত কোপটায় গিয়ে পড়লো মিহিরের উপর। না না, আমি বলবো না। মা মা, আপনি না বললে আপনার উপর অত্যাচার আরো বাড়বে। আমার ছেলের মঙ্গলের জন্য যা করতে হয় আমি তাই করবো। মেজো মামা পড়া ওকে। দাদা, একটা মেয়ের সঙ্গে আপনি এটা করতে পারেন না। তুমি চুপ করো, তোমাকে তো কিছু করতে হচ্ছে না। সবাই চুপ করে থাকলেও আমি চুপ করব না মিস্টার মুখার্জি। আর মেজো মা, উনি যেটা বলার ভুল করছেন আপনি সেটা করার ভুল করবেন না। দুর্গা, আমার ওপরে কোনো গায়ের চোট দেখাতে পারবেন না আপনারা। শোনো দুর্গা, দাদা দাদা আমাকে এই বাড়ির ভালো মন্দের দায়িত্ব দিয়েছেন, সুতরাং আমার যেটা কর্তব্য সেটা আমি করব। ওকে অপমান করাটা কি তোমার কর্তব্য মিস্ত্রি?
এই সিচুয়েশনে তুমি চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না তুমি? শোন শোন, তোরা যে যা খুশি বল, কিন্তু ওর সঙ্গে যেটা করা হচ্ছে সেটা করার জন্য নিজে বাধ্য করেছে। তোমরা সবাই দেখো তোমাদের আদরের বৌমার কাণ্ড দেখো, দেখো তুমি যেটা করেছো দুর্গার সঙ্গে সেটা অন্যায় নয় মা। কি কি বললি তুই? এই প্রসঙ্গে কথা বলতে আমার আমার জাস্ট ঘেন্না করছে। দয়া করে আর কিচ্ছু বলো না মাসি, যাও তো মায়ের জন্য একটু বরফ নিয়ে এসো। হ্যাঁ আমি এক্ষুনি আনছি। মেসি, যে ব্যাপারটা ঘটেছে সেটা কিন্তু অনিচ্ছাকৃতভাবে ঘটেছে। দুর্গা তো ইচ্ছা করে কিছু করে না, সবই হয়ে যায়। এই শোনো, এই চোটটা, এই চোট আমি আমি কোনোদিনও ভুলবো না। অনির কাজ আজ হোক না হোক, দুর্গাকে আমি সাদা কাপড়ে মুড়েই পাঠাবো। না, আজ আপনি কিচ্ছু করবেন না ওর সাথে। এই নতুন জেদ কিসের রে? সত্যিটা মেনে নে বুঝেছিস, অনির মারা গেছে। এখন থেকে ওই সাদা থান পরে বিধবার জীবনই তোকে কাটাতে হবে। হ্যাঁ, বিধবার জীবনই তোকে কাটাতে হবে। দ্বিতীয়া থানা পুলিশ করলে অসুবিধায় পড়ে যাব, পলা তো যায় না, কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাবে। কই, দেবীকে তো সাজানোই হয়নি, আর বেশি সময় নেই। আগামী 3 ঘন্টার মধ্যে যদি পুজো শুরু করতে না পারি তাহলে কালবেলা পড়ে যাবে। যে গয়না তো আমি ফিরিয়ে আনবো, কথা দিলাম। তোমার আর পৃথিবীর সন্তান আমি এই পৃথিবীতে কিছুতেই আসতে দেব না। দেববাড়ির উত্তরাধিকার আমার সতীনের ছেলের বংশধর হতে পারে না। বিসর্জন দেব নি, তবে নিজেকে আমি তোমার সামনে বিসর্জন দিয়ে দেব। চলুন তবে আমরা একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ চালু করে দিই। প্রথমে হাতটা সোজা, এন্ড দেন টার্ন। বড় নাগাটা নিয়ে আয়। এই এই, তুমি কি গায়ের জোর দেখাচ্ছো? বেশ করেছি দেখাবো, বেশ করেছি। আরো দেখবি কে কোথায় আছো গো এখন? এই দেখো নতুন বউকে ঢুকতে দিচ্ছে না এই বিটকেল বুড়ো আর ছিটকেল মহিলাটা। হ্যাঁ অনন্যা বলো। নমস্কার, আমি অনন্যার ফ্লেট থেকে একজন বলছি। হ্যাঁ, কি কি হয়েছে বলুন, মানে এটা তো অনন্যারই ফোন। হ্যাঁ হ্যাঁ, আসলে আজকে আমার অফিসে খুব তাড়াতাড়ি বেরোনোর দরকার ছিল, অনন্যারও দরকার ছিল। তো অনন্যা বেরোতে গিয়ে নিচে অজ্ঞান হয়ে পড়ে যায়,
আমি ডক্টরকে কল করে দিয়েছিলাম, উনি এসে দেখে গেছে। উনাকে হসপিটালাইজড করতে হবে। দাঁড়ান দাঁড়ান, একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি পৌঁছে যাচ্ছি। আমার মনে হয় যে নীলকে তোমার সব কিছু জানানো দরকার। এমনিতেই আমাদের নামে এত কানাঘুষো হচ্ছে, আজ না হোক কাল সবাই সবটা জানতে পারবে, তখন কি হবে বুঝতে পারছো? যখন জানবে তখন দেখা যাবে, আমি সামলে নেব, অত ভেবো না। এটাও দেখতে পারো কিন্তু তুমি। আমি একটা দারুণ পনিরের ডিশ পেয়ে গেছি, চলো।